সত্তর শিক্ষার্থী। এসএস শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের এসএস শিক্ষা পরিবার এই গ্রুপে তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে আসো, দুই ক্লাসের জন্যই আমাদের আজকের এই ভিডিওটা করা। তো আজকে আমরা এসএসসি ফিজিক্সের যে আমাদের কনফিউশন মূলক কোশ্চেন যা আমাদের এমসিকিউতে আসলে আমরা পারি না, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা ডিটেলস নিয়ে আলোচনা করব না, আমরা দেখব যে কিভাবে এই বিষয়গুলো খুব সহজেই পারা যায়। ঠিক আছে, তো যারা ডিটেলস শিখতে চাও তারা অবশ্যই আমাদের যে কোর্স গুলা চালু আছে আমাদেরকে নক দিয়ে অথবা আমাদেরকে ফোন দিয়ে সেই সময়টা জেনে নিয়ে আমাদের কোর্স করতে হবে। ঠিক আছে, আজকে চলো আর প্রথম আবারই আমি শুরু করি কিভাবে আমরা খুব সহজেই কিছু বিষয় মনে রাখলে আমাদের গ্রাফ নিয়ে কোনো সমস্যা হবে না এবং গ্রাফ কখনো আর ভুল হবে না। আমাদের তো দেখা যায় আমরা অনেকেই গ্রাফটা পারি না, ভালোভাবে আয়ত্ত আনতে পারি না। তো চলো আর প্রথম আবারই শুরু করি। তো আমাদের গ্রাফ আমাদের হয় মাত্র কয়েক ধরনের, তার মধ্যে একটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে, অসমবেগের ক্ষেত্রে, সমতরণের ক্ষেত্রে আর অসমতরণের ক্ষেত্রে। ঠিক আছে, এছাড়াও আরো বিভিন্ন ধরনের গ্রাফ আছে যা আমরা ইন্টারভিউ নিয়ে শিখবো, এখন আপাতত আমাদের এইগুলাই দরকার হয়। তো গ্রাফের মেন সংজ্ঞা অনেক ভাবে দেওয়া যায়, যেমন আমাদের যে তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি ওটা আমাদের ইন্টারে সরলরেখা নামে পরিচিত। তো ওখানে একটা সংজ্ঞা আছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণের ট্যানজেন্ট কে ঢাল, মানে ঢালকে আমরা এম দ্বারা প্রকাশ করি। যদি ঢাল এম দ্বারা প্রকাশ করি তাহলে লেখা যায় এম ইকাল টু ট্যান থেটা। ঠিক আছে, এম ইকাল টু কি লেখা যায়? এম ইকাল টু ট্যান থেটা। তো আমরা তো অবশ্যই জানি আমার এই ট্যান সমান কি লেখা যায়, লম্ব ভাগ ভূমি। ঠিক আছে, তো আমরা এই ট্যান সমান কথা লিখতে পারি কি, লম্ব ভাগ ভূমি। তো আমাদের অনেক রকম গ্রাফ থাকতে পারে, তার মধ্যে যেমন থাকে এস ভার্সেস টি, এ ভার্সেস টি, এ ভার্সেস টি, বিভিন্ন ধরনের গ্রাফ। তো গ্রাফ কাগজের আমাদের একটা নিয়ম অনুসারে হয়, আমাদের সবসময় এই বিষয়টা গুলায় যায় যে ভাইয়া এসটা আপনার হচ্ছে কোন অক্ষ বরাবর উঠাবো, এক্স অক্ষ বরাবর বসাবো না ওয়াই অক্ষ বরাবর। আমরা সবসময় মনে রাখবা, সবসময় আমরা যদি এরকম দেখে অক্ষ অঙ্কন করি তাহলে এটা এক্স ওয়াই, সবসময় মনে রাখবা, সবসময় মনে রাখবা হচ্ছে আমাদের কি সময় সময় টি সর্বদা এক্স বরাবর বসাতে হয়। তো দেখো আমরা যে গ্রাফ বললাম, গ্রাফের আগে আমরা কেন ঢাল কথাটি বললাম? ঠিক আছে, তো ঢাল কথাটি বলার আমার কারণ হচ্ছে কি, তার আগে আমি আর একটা জিনিস বলে নিই যে আমাদের সবসময় কি বসে, এক্স অক্ষ বরাবর আমাদের কি বসে, সবসময় সময় বসে। আর ওয়াই অক্ষ বরাবর এখানে আমাদের এস ত্বরণ, ভি বেগ, এ ত্বরণ, যে কোনো একটা থাকতে পারে। ঠিক আছে, তো আমরা আসলে দেখা যায় যে আমাদের দেখো এরকম থাকে যে প্রত্যেক জায়গায় এরকম আছে এস লেখা আছে এখানে টি, তার মানে এস ভার্সেস টি গ্রাফ এরকম সরল লেখা আছে। অথবা আমাদের এরকম দেখা থাকে যে ভি বেগ ভাগ বেগ ভার্সেস সময় এরকম একটা এক্স অক্ষের সমান্তরাল লেখা। তো এই যে এখানে অথবা এখানে এই বিষয়গুলো আসলে কি বোঝায়, ঠিক আছে, তো এই কি বোঝায় সেই বিষয়টা নিয়ে আমি এখন তোমাদের একটা কথা বলি। তো আমরা যদি এখানে এস ভার্সেস টি নিয়ে কথা বলি, যে এস ভার্সেস টি, ঠিক আছে, তো এস ভার্সেস টি গ্রাফের, তো আমরা এই গ্রাফের এই রেখাটা কি বোঝায় তার আগে দেখো আমরা একটা সংজ্ঞা লিখছিলাম, সংজ্ঞা লিখে আমরা ঢালকে এম দ্বারা প্রকাশ করে ঢাল সমান ট্যান থেটা লিখছিলাম। আমি বলছি হ্যাঁ এই তোমার হচ্ছে ঢাল, এটার অনেক ভাবে সংজ্ঞায়িত করা যায়, তোমাদের ইচ্ছা মতো তোমরা করবা, তবে এটা মনে রাখলেও সমস্যা নেই,
একজন এক এক ভাবে শেখায়, এটা আমাদের সব কোনো বিষয় না যে যে যেভাবে মনে রাখে, যে কোনো একভাবে মনে রাখলে। তো তাহলে এখানে দেখো তো আমাদের এক্স অক্ষ বরাবর আছে সময়, সময় আর ওয়াই অক্ষ বরাবর আছে কি আমাদের সরণ। তো এই রেখাটা আমাদের নির্দেশ করতেছে কি সেটা আমরা জানার জন্য আমরা যদি এখন লিখি যে বিষয়টা এরকম, যে আমরা তো জানি যে এটা ঢাল নির্দেশ করতেছে, তো তাহলে ঢাল সময় আমরা কি জানি যে লম্বভাগ ভূমি, ঠিক আছে। তো এখন যদি আমরা লিখি লম্ব এম, তাহলে লম্ব, লম্বর জায়গায় কি আমাদের এই অক্ষ রেখা, আমরা যদি এখানে যে কোনো একটা বিন্দু কল্পনা করি, এটা আমরা বোঝা যায় যে এখান থেকে এইটুক দূরত্ব, যে এখান থেকে এইটুক দূরত্ব যে কথা, এখান থেকে এইটুক দূরত্ব সেই লম্ব এস, টি হচ্ছে কি এস, এস ভাগ টি। তো আমরা দেখো তো আমরা একটা সূত্র শিখে নাই, এস ভাগ টি সমান কি বোঝায়, ভি বোঝায় না, তার মানে বেগ বোঝাচ্ছে, ঠিক আছে। দেখো তো তোমরা যদি এভাবে না বোঝো আর এক ভাবে বলি, দেখো তো তোমরা এইরকম একটা সূত্র শেখো নাই, এস ইকাল টু ভি টি, এখান থেকে ভি এস ভাগ টি। তো এখানে এই যে আমার সরণ ভার্সেস সময়, এস ভার্সেস টি গ্রাফের ঢালটা কি নির্দেশ করতেছে, বেগ নির্দেশ করতেছে, ঠিক আছে। তো এরকম বিভিন্ন ধরনের জিনিস নির্দেশ করে। এখন তোমাদের আমি এটা দিলাম, এখন তোমরা যদি এখন বলতেছো যে ভাই এরকম কি নির্দেশ করতেছে, যে আমরা যদি এখন ভি ভার্সেস টি লিখি, তাই তাই এটা এটা কি নির্দেশ করতেছে, আমরা তো একই কথা আছে ভি টি, তার মানে এটা কি ত্বরণ নির্দেশ করতেছে, ঠিক আছে। তারপরে কি ত্বরণ, সমত্বরণ কি ত্বরণ, এটা আমরা এমনিতেই বুঝে যাব, ঠিক আছে। কারণ আমরা যখন এই যে তোমাদের এই বিষয়গুলো একবারে লিখে দেবো তখন বিষয়গুলো বুঝে যাবো, ঠিক আছে। গ্রাফ বিষয়ে আসলে আমি যত কথা বলি গ্রাফ বিষয়ে কথা ফুরাবে না, কথা যতই বলতে থাকে খালি বলাই হবে, ঠিক আছে। যাই হোক, আমরা ডিটেলস ক্লাসে তোমাদের সব শেখাবো, তো আমরা তোমাদের মানে একদম সহজেই শর্টকাটে আমরা কিভাবে ঢাল মনে রেখে আমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে, যেহেতু আমাদের এসএসসি 22 ব্যাচের সেপ্টেম্বর মাসের 15 তারিখ থেকে এই তো আর কয়েকদিন পরে পরীক্ষা, তো তাদেরও ইনশাল্লাহ উপকার হবে। তো চলো আমরা কথা না বাড়ি আমরা শুরু। তোমরা হয়তো হালকা পাতলা হলে, বেশি দিতে পারিনি, তবে হালকা পাতলা হলে তোমাদের গ্রাফ এর ঢাল জিনিসটা কি, আর গ্রাফের এই যে ভার্সেস টি, এ ভার্সেস টি, এখানে টি কোন জায়গায় বসাবো, এটা নিয়ে আমাদের আর কখনো কনফিউশন হবে না। আমাদের রিটেন কোশ্চেনে যখন আমরা গ্রাফ আঁকি, অনেকে দেখা যায় যে ওয়াই অক্ষ বরাবর টি দাও, ঠিক আছে। তো এই জিনিসটা আসলে আমার মাথায় থাকবে কেন, তো চলো। তো দেখো আমি বললাম যে গ্রাফ হয় মূলত থাকে কোনো কয়েক ধরনের এসএসসিতে, যে যা শিখলে আর আমাদের কিছুই দরকার হয় না। তো তার মধ্যে আমরা এখন দেখি একটা দেখবো হচ্ছে কি সমবেগের ক্ষেত্রে, তো দেখো সমবেগের ক্ষেত্রে আমরা গ্রাফ দেখি, তো আমরা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমরা তিন ধরনের গ্রাফ দেখবো, যা আমাদের মোটামুটি মনে রাখলে আমাদের হচ্ছে আর সমস্যা হবে না। তো দেখো তো আমরা যদি এখন লেখার চেষ্টা করি, এস ভার্সেস টি হয় এ ভার্সেস টি, এ ভার্সেস টি। তো দেখো সমবেগের ক্ষেত্রে, সমবেগের ক্ষেত্রে যদি এস ভার্সেস টি গ্রাফটা থাকে তাহলে হয় মূল বিন্দুগামী সরল রেখা, আর যদি ভি ভার্সেস টি থাকে তাহলে আমাদের হয় এই এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা, ঠিক আছে। আর যদি এ ভার্সেস টি হয় তাহলে এই যে এক্স অক্ষের উপর একটা রেখা, তার মানে ত্বরণ এটা শূন্য বোঝায়। তো এখন আমি একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তো একটু আগেই তো আমরা দেখো তোমাদের বুঝালাম যে এই জিনিসগুলো কি নির্দেশ করতেছে, আমাদের গ্রাফের ঢাল নির্দেশ করতেছে, ঠিক আছে। অথবা এটা দ্বারা কি বোঝাচ্ছে, বোঝাচ্ছে যে তুমি এখানে এস এর মান ধরো এখানে 2 4 6 বসাইলা, 1 2 3 মানে বসাও, এটার অনুপাত করো, দেখবে যে মূল বিন্দুগামী একটা সরল রেখা, তার মানে সময়ের সাথে এখানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। তোমার সময় শত যত যাচ্ছে দূরত্ব যাচ্ছে, একটা নির্দিষ্ট বেগে তোমার হচ্ছে বিষয়টা অতিবাহিত হচ্ছে,
সরণ ভার্সেস সময় গ্রাফটা আমাদের হয় মূলবিন্দুগামী সরল রেখা, আর ভি ভার্সেস টি হয় হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা। তার মানে এখানে দেখো যে ভি আর এখানে আছে টি, এখানে তো আসলে তোমরা অনেকে চিন্তা করতে পারো ভাই মূলবিন্দুগামী সরল রেখা হলো না কেন, ঠিক আছে, তাহলে তো ত্বরণ হয়ে গেল, কারণ আমরা গ্রাফের ঢাল হিসাবে এখানে যদি এটা যদি চিন্তা করি তাহলে ভি ভার্সেস টি যদি লাগে তাহলে এ, কিন্তু আমরা তো সমবেগের ক্ষেত্রে শিখতেছি, ঠিক আছে, বিষয়টা ওইভাবে চিন্তা করলে হবে না। এটা আমাদের স্থানাঙ্ক জ্যামিতি, ওই যে আমাদের এক্স অক্ষের সমীকরণ আছে ওয়াই অক্ষের সমীকরণ, বিষয়টা ওইভাবে আসে। আমি তো বলছি আবার যে আমরা ডিটেলস ক্লাসে এগুলা কিভাবে কোত্থেকে আসলো আমরা সেটা শিখবো, এখন আমরা জাস্ট মনে রেখে কিভাবে আমাদের দ্রুত এমসিকিউ সলভ করতে পারি সেই বিষয়টা আমরা দেখি। তো দেখো তার মানে এই রেখা দ্বারা বোঝাচ্ছে যে এখানে সময় যাচ্ছে, বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, আর আমরা তো জানি যে সমবেগে চললে সেই বস্তুর কি হয়, ত্বরণ শূন্য হয়, তাই না? তো ত্বরণ শূন্য হলে মানে সমবেগে চললে ত্বরণ শূন্য, তাহলে ত্বরণ শূন্য হলে তো আমাদের একটা এই যে রেখা বরাবর একটা দাগ টেনে দিলে আমাদের হয়ে গেল। তো এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা এখন সমবেগের দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে অসমবেগ, অসমবেগ আমি বলবো তোমরা যারা পরীক্ষার্থী আছো বেশি কিছু জাস্ট এই যে আমি যেটা লিখে দিচ্ছি এই চিত্রগুলা জাস্ট তোমরা হচ্ছে মাথায় রাখবা, ঠিক আছে, তাইলে দেখবা যে এমসিকিউ আর তোমাদের কোনো সমস্যা হচ্ছে না। তো অসমবেগের ক্ষেত্রে আমরা যদি এখন এস ভার্সেস টি দেখি, ভি ভার্সেস টি দেখি, তো অসমবেগের ক্ষেত্রে তোমার দেখো এস ভার্সেস টি আমাদের হবে এরকম একটা সরলরেখা, তার মানে বেগটা হচ্ছে অসম, তুমি এখানে টান দাও এখানে টান দিয়ে তুমি এই দুইটার অনুপাত করে তুমি যে বেগটা বাইর করো দেখবে যে এখানে একরকম আসতেছে এখানে অন্যরকম, ঠিক আছে না, তার মানে কোনো জায়গায় বেগটা আমার কি হচ্ছে না সমান হচ্ছে না, সেই জন্য এখানে বলা হয়েছে কি অসমবেগ। তো তারপরে এখন আমাদের আর একটা গ্রাফ আছে সেটা হচ্ছে এইটা যে ভি ভার্সেস টি, অসমবেগের ক্ষেত্রে ভি ভার্সেস টি গ্রাফটা কিরকম হবে, ভি ভার্সেস টি গ্রাফটা এরকম কি হবে, এরকম মূলবিন্দুগামী সরল রেখা হবে, ঠিক আছে। তো এইটা এখানে তোমাদের একটু কনফিউশন হতে পারে যে ভাই এটা কেন হলো, ঠিক আছে, এটা তোমাদের কাছে আমার কোশ্চেন যেটা কেন হলো বলো, ঠিক আছে, মূলবিন্দুগামী হলো কেন, ঠিক আছে, এর ব্যাখ্যা আমি আবার লাস্টে দেব তোমাদের কিসের জন্য তখন বুঝে যাবো। তো তারপরে আমাদের এ ভার্সেস টি, ঠিক আছে, এ ভার্সেস টি গ্রাফটা হচ্ছে তোমার কি হয় এক্স অক্ষের সমান্তরাল, এই দুইটার ব্যাখ্যা আমি এখনই দিই। তো দেখো ভাই যে এরকম হলো কেন, ঠিক আছে, এ ভার্সেস টি এরকম প্যারা মানে এক্স অক্ষের সমান্তরাল লাইন কেন, তো আমরা যে গতির যে সূত্র শিখি যে চারটা সূত্র আছে, চারটা সূত্র আছে, তো যেমন ইকাল টু ইউ প্লাস এ টি, এস ইকাল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু টি, তারপরে ভি স্কোয়ার ই স্কোয়ার প্লাস টু এ এস, তারপরে আছে হচ্ছে আমাদের টি এস ইকাল টু ইউ টি প্লাস আর এ টি স্কোয়ার। তো দেখো এই সূত্রের মধ্যে এস ইকাল টু ভি টি এই সূত্রকে বলা হয় হচ্ছে সমবেগের সূত্র, তার মানে সমবেগের ক্ষেত্রে এই সূত্রটা খাটে, কিন্তু অসমবেগ হলে আবার এই সূত্রটা কি হবে না খাটবে, এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না। তারপরে এই যে এখানে আমাদের যে চারটা সূত্র আছে এই চারটা সূত্র কখন খাটে, এই চারটা সূত্র খাটে হচ্ছে অসমবেগ সম ত্বরণের ক্ষেত্রে,
এই বিষয়গুলো দেখা যায় যে এই কথাটা অনেকেই জানে আর কি, ঠিক আছে, আমাদের এই যে গতির সূত্র, এই গতির সূত্র আমাদের এখানে অসমবেগ ও সমত্বরণের ক্ষেত্রে খাটে, এটা অনেকেই জানে না। তো তাহলে ভাই, তাহলে অসম বেগ অসমত্বরণের ক্ষেত্রে কোনগুলো আবার হয়, সেগুলো আমরা ইন্টার শিখবো তখন আমাদের ইন্টিগ্রেশন দিয়ে। যাই হোক, আমার ওইটা আমাদের মেন আলোচনা না, আমরা তখন যখন ইন্টারে উঠি তখন আমরা হচ্ছে সেই বিষয়গুলো আমরা দেখবো যে কিভাবে ওইগুলো হচ্ছে, ঠিক আছে। তো এখন দেখো, এখন আমরা এখানে দেখো যে জিনিসটা দেখালাম, তার মানে এখানে দেখো, এখানে কিন্তু সমতরণও বোঝায়, ঠিক আছে। সমতরণের গ্রাফ যদি বলে যে নিচের কোনটি সম, তাও কিন্তু এটা হয়, সমতরণ হলেই তো অসম বেগ হয়, ঠিক আছে। আমার অসমতরণ অসম বেগের কোন সূত্র নাই, ঠিক আছে, সেই জন্য এই দুইটা গ্রাফ আমাদের এরকম। যাই হোক, যারা এখন বোঝো নাই বারবার ভিডিওটা দেখো তাহলে বুঝে যাবো, আর যদি না বোঝো তাহলে আমাদের ওখানে শিখে যাবে, এখানে আপাতত জানিয়ে রাখো, কারণ এই বিষয়গুলো খুবই সহজ মনে হয়, কিন্তু এই কিভাবে ডিফাইন করে করে মানে এস ভার্সেস টি থাকলে কি হয়, বি ভার্সেস টি থাকলে কি হয়, এ ভার্সেস টি থাকলে কি হয়, এভাবে আমার মনে হয় না কেউ বুঝাবে, ঠিক আছে। তোমরা হয়তো একটা পারো যে বি ভার্সেস টি এরকম মূলবিন্দু গান, এইটাই যদি বলা হয় যে এ ভার্সেস টি, তাই আর বোঝো না, ঠিক আছে। এইগুলা যদি তুমি পারো তাহলে তোমার গ্রাফের যে রূপান্তর আছে, ঠিক আছে, ওইগুলো পারো। ধরো এস ভার্সেস টি গ্রাফ থেকে কিভাবে আমি বি ভার্সেস টি গ্রাফে যাবো, অথবা বি ভার্সেস টি গ্রাফ থেকে কিভাবে আমি এ ভার্সেস টি গ্রাফে যাবো, তো তোমাদের বহুমুখী লাভবান তোমরা হতে পারবা। তো আমরা আর সে কথা না বলি, তো দেখো এরপরে এখন আমরা কি করব, আমরা অসমবেগ আর সমবেগেরটা শিখলাম, এবার আমরা শিখবো হচ্ছে সমতরণ আর অসমতরণ। তো দেখো এখানে আমার হচ্ছে, আমরা এখন কি শিখবো, এটা শিখবো। তো এখন আমরা এখানে আঁকাই সমতরণের ক্ষেত্রে আমাদের কি হবে, এস ভার্সেস টি গ্রাফ কি হবে, তারপরে আমাদের কি ভি ভার্সেস টি কিরকম হবে, এবার সিস্টেম তো সরি সমতরণ, সমতরণের ক্ষেত্রে আমাদের এস ভার্সেস টি গ্রাফটা হবে এরকম, আর আমাদের এ ভার্সেস টি এটা হবে। এখন তোমাদের কাছে কোশ্চেন, বলো তো তাহলে সমতরণের ক্ষেত্রে ভি ভার্সেস টি গ্রাফটা কি হবে, কি বলতেছি, সমতরণের ক্ষেত্রে ভি ভার্সেস টি গ্রাফটা কি হবে, জানি তোমরা অনেকে বলতে পারবা না, ঠিক আছে। যাই হোক আমি বলে দিই, সেটা এইটা হবে। তো দেখো আর আমাদের আর একটাই আছে, সেটা হচ্ছে আমাদের অসম ত্বরণের এটাই আমাদের লাস্ট। দেখো আমরা কথা না বাড়ি, আমরা শুরু করি। তো এইখানে দেখো, এখানে আমাদের অসম ত্বরণের ক্ষেত্রে এস ভার্সেস টি গ্রাফটা হবে না, এখানে হবে আমাদের কি, যদি আমরা ভি ভার্সেস টি লিখি তাহলে তোমার অসমতরণ এরকম হবে, আর যদি আমরা এখানে
এ ভার্সেস টিম, যেহেতু এটা তোমাদের আসলে এসএসসি লেভেলে নেই, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই, এরকম হবে। আর যদি আমাদের দেখো ওই মন্দন হয়, এটা তো তরুণ হচ্ছে না, এবং সময় মন্দন হলে সেটা এরকম যেরকম হবে। তো দেখো তোমরা একমতের থেকে বিষয়গুলা নোট করে রাখো, এই বিষয়গুলা তোমরা যদি পারো ঠিক আছে, তাইলে আমার মনে হয় না যে তোমাদের গ্রাফ রিলেটেড কোনো অঙ্কের কোনো এমসিকিউতে কোনো সমস্যা হবে। ঠিক আছে, তো দেখো আমি কয়েকটা আর কয়েকটা এমসিকিউ নিয়ে আলোচনা করি। এমসিকিউ বিষয়টা ধরো একটা চিত্রই দিয়ে দিলাম, এখানে এখানে এরকম দিয়ে তোমার এখানে লেখছে যে এই গ্রাফের ঢাল কি নির্দেশ করে। তরল তো এটার অ্যান্সার আমরা কিভাবে করব, আমরা তো বললাম যে ওখানে ঢাল, ঢাল সমান কি জানি আমরা, টেন থেটা। টেন থেটা সমান কি, যে আমরা এই যে এখানে শিখছিলাম ইকুয়াল টু টেন থেটা, এমসিকিউ সলভ, এই টেন থেটা আবার সমান কি লম্ব ভূমি। তো এটা তাহলে কিভাবে লেখা যায়, ভি পরে আছে টি, দেখো তো ভি টি আমরা কি জানি, এ জানি না, তাহলে এটাই তো ঢাল নির্দেশ করতেছে। ঠিক আছে, তো তার মানে আমাদের সঠিক অ্যান্সার কি তর। তো দেখো তারপরে আমাদের এরকমও কোশ্চেন থাকতে পারে, গ্রাফটিং কি নির্দেশ করে। তো দেখো এখানে তোমাদের তাহলে কোনটা হবে, দেখো আমার ওই চিত্র অনুযায়ী আমরা বলি, চিত্র অনুযায়ী বললে আমাদের কি হবে, অসমবেগ, তাই না? তো অসমবেগ হয়, আবার দেখো আমাদের কি হয়, সমধরণও হয়, দুইটাই হয়। তো এই ধরনের কোশ্চেন যখন থাকবে তখন ওই যে তোমাদের রোমান ধরো আই আই টু এরকম থাকবে, তো এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই। আমি আশা করি যারা ক্লাস মনোযোগ দিয়ে দেখবা, যদিও হয়তো ক্লাস লেকচারটা একটু অগোছালো হয়ে গেছে কারণ সেভাবে প্রিপারেশন নেই, আমরা যখন অনলাইন ক্লাস পুরোপুরি ভাবে শুরু করব তখন আমরা শুনে আরো ভালো করে নেওয়ার চেষ্টা করবো। যাই হোক, ভুল ত্রুটি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, তো আমাদের সাথেই থাকবা এসএ শিক্ষা পরিবারে। ইনশাল্লাহ আমরা নিত্য নতুন ভিডিও এইভাবে তোমাদের সামনে তুলে ধরবো। এই গ্রাফের আমরা নেক্সট যখন ই করি, নেক্সট লেকচারে গ্রাফের বোর্ড পরীক্ষায় আসা এমসিকিউ নিয়ে আলোচনা করো। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।